বান্দরবান সরকারি মহিলা কলেজত নতুন পদার্থ বিজ্ঞান গবেষণাগার ভবন নির্মাণত রডর বদলে ব্যবহার করতে বাঁশ। ভবনের সাদর ড্রপ ওয়ালত রডর লয় বাঁশর হুন্সি ব্যবহারের বিষয়গান জানা জেনে গেলে বুধবার বিয়াল বেলায় তাড়াতাড়ি করে ইনকুলি ফেলা হয়। কিন্তু এতক্ষণে জানানোর এগিয়ে গই এই রডর বদল বাঁশ দিয়ানোর ছবি সারিমিকিয়া প্রকাশ হয়ে গিয়ে গই এবং এই বাঁশ দেওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। ক্লাসের সময় যদি ভূমিকম্প যদি কোনো দুর্ঘটনাবশত হয় তাহলে তো আমাদের অতগুলো স্টুডেন্ট টিচার সবারই ভবনের মধ্যে ঝুঁকিপূর্ণতা থাকবে, তাই প্রচুর ভয় লাগতেছে। কারণ এটা তো আমাদেরই ক্ষতি হবে, কারণ আমাদের জন্য ভালো করতে গিয়ে যদি আমাদের জীবন নিয়ে, এটা তো জীবন নিয়ে একটা খেলা হচ্ছে। এই ভূমিকম্প হোক আর যাই হোক, হঠাৎ করে যদি কোনো কারণ বশত কোনো ধাক্কা টাক্কা লাগে তখন তো পড়ে যেতেই পারে, তখন আমাদের উপরই পড়বে। শ্রমিক অকল হদে পরিমাণ মতো রড দিয়ে রে বাড়তি সুবিধার্লে বাঁশ ব্যবহার করছে তারা। আমরা কারখানা মনে হয় শুধু মানে মাল টাকা জন্য, কিন্তু মানে বাঁশ মানে মাঝে রডের মাঝখানে দিছে যা। শিক্ষক অল হইতে আপত্তির মুকট খুলিলেই বাঁশের হুনসিউন যথেষ্ট পরিমাণ বাঁশের কঞ্চিগুলি ছিল, কিন্তু পরবর্তীতে যখন তাকে ধমক দিয়ে বলা হলো এবং কন্ট্রাক্টর সে কেন কার ইঞ্জিনে কেন করছে এভাবে যখন আমরা ধরলাম তখন সে বলে স্যার এগুলি খুলে ফেলতেছি এবং বিকেল সন্ধ্যা নাগাদ তারা এগুলি খুলে ফেলছে। বিষয়কার নজর আয়নার ওয়ার ওয়ারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরে তলব করে বলে জানাই কলেজের অধ্যক্ষ। বাঁশের ব্যবহারটা কালকে বিকেলে বাঁশের ব্যবহারের কথাটা শোনার পর পরেই আমি তৎক্ষণাৎ পার্বত্যকা উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলীকে বিষয়টা জানাই, উনি বলল যে এটা উনি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে এ ব্যাপারে টিকাদারি প্রতিষ্ঠানের কেউ ক্যামেরার সামনে হত হইতে রাজি নয়। আর নির্মাণ কাজের অর্থায়নকারী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জানাই দেয় তারা বিষয়গান নজান। এই ব্যাপারে আসলে আমরা অবগত নই, আমার ইঞ্জিনিয়াররা এখানে ছিলেন না, এই সংশ্লিষ্ট ঠিকাদার ও জিনিসটা জানেন না। এগুলো মিস্ত্রিরা কাজ করতেছিল, তারা যে ড্রপ হলটা করতেছিল এটা রডগুনা মেইন রডগুনা আমার ছাদ থেকেই পূর্বেই ঢালাই করে নামানো হয়েছে এবং এই রডগুনা সোজা করার জন্য তারা ওই ফাঁকে ফাঁকে সোজা করার জন্য ফাঁকে ফাঁকে রড বাঁশ বাঁধছে। প্রায় 45 লাখ টাকা ব্যয়ে বান্দরবান সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনের সম্প্রসারণ হাসগান বাস্তবায়ন করা হওয়ার। কিন্তু সরকার এসব ফাঁজের মধ্যে যদি এরিমা গাফিলতি করে রডের বদল বাঁশ দেয় তৈরি সরকারের উন্নয়ন কেন হইব? ডেস্ক নিউজ, C+TV, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।